আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় সাদা স্রাব কেন হয় এবং করণীয় কী। তাছাড়াও থাকছে সাদা স্রাব কখন ভয়ঙ্কর হতে পারে বা গর্ভের বাচ্চার ক্ষতি করে, কোন ধরনের সাদা স্রাব হলে ডাক্তার দেখাতে হবে এবং আপনি সাদা স্রাব প্রতিরোধে কী করতে পারেন, সব কিছু এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভকালীন সময়ে যৌনিপথে সাদা বা দুধের মতো গন্ধবিহীন বা হালকা গন্ধযুক্ত পাতলা তরল বের হওয়াকেই সাদা স্রাব বলে। এই সাদা স্রাবের পরিমাণ কম বেশি হতে পারে, সবার ক্ষেত্রে একই রকম হবে এমনটাও নয়। গর্ভাবস্থার শেষের দিকে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে, এর সাথে শ্লেষাও বের হতে পারে। শ্লেষা বের হওয়া প্রসব ব্যথা উঠার পূর্ব লক্ষণ। একজন গর্ভবতীর সাদা স্রাব হওয়া একদমই স্বাভাবিক, তবে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু লক্ষণে সাদা স্রাব ভয়ঙ্কর হতে পারে, তাই গর্ভবতীদের সাদা স্রাব সম্পর্কে ভালো একটা ধারণা থাকা দরকার। প্রথমেই জানব গর্ভকালীন স্রাব কেমন হয় বা বিভিন্ন সময়ে সাদা স্রাবের প্রকার। প্রথম ত্রৈমাসিক বা গর্ভাবস্থার প্রথম তিন মাসে হালকা পরিমাণের সাদা স্রাব দেখা দেয়, এমনকি সাদা স্রাবই হচ্ছে গর্ভবতী হওয়ার অন্যতম লক্ষণ। আবার অনেকের ক্ষেত্রে একেবারেই সাদা স্রাব নাও হতে পারে, তবে এই দুনো ব্যাপারটাই স্বাভাবিক। গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিক, এ সময় সাদা স্রাব শুরু হতে পারে বা অনেকের ক্ষেত্রে আগে থেকে শুরু থাকলে এ সময় পরিমাণটা অনেক গুণ বেড়ে যায়। প্রতি সপ্তাহে বা দিনে এর পরিমাণ কম বেশি হতে পারে। গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিক, গর্ভাবস্থার শেষের দিকে সাদা স্রাবের পরিমাণ অনেকটা বেড়ে যায়। এটি আপনার কাছে অস্বস্তিকর মনে হতে পারে। প্রসব ব্যথার শুরুর দিকে এই সাদা স্রাব বা স্ল্যাশের পরিমাণ বহুগুণ বেড়ে যায়। প্রায় সব গর্ভবতীর ক্ষেত্রেই এ সময় এটা স্বাভাবিক। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, গর্ভকালীন স্রাব দেখতে কেমন হয়। স্রাব দেখতে অনেকটা পানির মতো হলেও কিছুটা পার্থক্য রয়েছে। স্রাবের রং সাধারণত দুধের মতো সাদা হয়, গন্ধহীন বা হালকা গন্ধযুক্ত, পাতলা বা গাঢ় উভয় রকম হতে পারে। গর্ভাবস্থার শেষের দিকে হালকা রক্তের ছোপের মতো হতে পারে। এগুলো সবই স্বাভাবিক সাদা স্রাবের লক্ষণ, তবে বিশেষ ক্ষেত্রে মানে অনেক সময় হলুদ বা বাদামি বর্ণেরও হয়ে থাকে। এখন জানব গর্ভকালীন স্রাব হওয়ার কারণ। স্রাব সাধারণত গর্ভাবস্থা ছাড়াও সবার হয়, তবে গর্ভাবস্থা একটু বেশি হয়। এই স্রাব হওয়ার অন্যতম কারণ হচ্ছে হরমোনের পরিবর্তন, সংক্রমণ থেকে দেহকে রক্ষা করা, তাছাড়া শিশুর মাথা জরায়ুতে ক্রমশ চাপ দেওয়া, গর্ভকালীন কোনো জটিলতা যেমন প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা এরাপশন, ইস্ট সংক্রমণ বা ইউরিন সংক্রমণ, তাছাড়া যৌনাঙ্গে লুম্ব্রিক্যান্ট, ডিওরেন্ট বা অন্য ধরনের বাহ্যিক যৌন সামগ্রী ব্যবহার করার ক্ষেত্রেও এরকম হতে পারে। এখন জানব সাদা স্রাব প্রতিরোধের উপায় কী। সাদা স্রাব থেকে নিজেকে দূরে রাখতে গেলে যৌনাঙ্গ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও শুষ্ক রাখতে হবে। যদি ভিজাভাব থাকে, হালকা পেট বা সুতি কাপড় ব্যবহার করতে পারেন যাতে স্রাব শুষে নেয়। এ সময় সুতির অন্তর্বাস পরুন। যৌনাঙ্গ ধোয়ার ক্ষেত্রে গন্ধহীন সাবান বা পানি ব্যবহার করুন। দরকার হলে দিনে 2 থেকে 3 বার অন্তর্বাস পরিবর্তন করুন। যৌনাঙ্গে হাত দেওয়ার পূর্বে ভালো করে হাত ধুয়ে নিন। সহবাসের পর যৌনাঙ্গ খুব ভালো করে পরিষ্কার করে নিন। সবসময় লক্ষ্য রাখতে হবে যৌনাঙ্গ যেন ভিজা না থাকে। তাছাড়া কোনো কারণে যদি মূত্রনালীতে সংক্রমণ হয় সেক্ষেত্রে জরুরিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন জানব গর্ভাবস্থায় স্রাব হলে বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা। আগেই বলেছি স্রাব হওয়া স্বাভাবিক ব্যাপার, সরাসরি গর্ভের বাচ্চার ক্ষতি করে না, তবে এটি গর্ভবতীর জন্য অস্বস্তিকর এবং বিব্রতকরও বটে। এখন জানব কখন ডাক্তার দেখাবেন। যখন স্রাবের রং সাদার পরিবর্তে সবুজ হলুদ বা ধূসর রঙের হয়, তাছাড়া স্রাব থেকে যদি বিশ্রী বা কড়া গন্ধ হয়, এমনকি যৌনাঙ্গে লালচে ভাব, গুটি গুটি হওয়া বা অতিরিক্ত চুলকানি দেখলে, যৌনি অঞ্চল ফুলে গেলে ইমিডিয়েটলি ডক্টর দেখাতে হবে। মনে রাখতে হবে গর্ভাবস্থায় সাদা স্রাব বন্ধ করার কোনো উপায় নেই বা এটি করার দরকারও নেই। এটি সকল গর্ভবতীর জন্য একটি সাধারণ সমস্যা যা গর্ভের বাচ্চার জন্য উপকারীও বটে।
তবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা আপনাকে অস্বস্তি থেকে রক্ষা করতে পারে, আপনার গর্ভকালীন সময়টাকে শান্তিময় করতে পারে। আশা করছি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।